জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নামাজ পড়া শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মডেল মসজিদে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করা হয়। এ সময় জুম্মার নামাজে অংশ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এম নুরুল হাসান, হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মকুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আরো অনেকে। এ সময় জুম্মার নামাজে কয়েকশো মুসল্লি একসাথে নামাজ আদায় করেন এই মসজিদে। নামাজ আদায় শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের সূত্র মতে সারা দেশে 560টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় 2018 সালের শেষ দিকে গণপূর্ত অধিদপ্তর মসজিদটির নির্মাণ কাজ শুরু করে। 2021 সালে মসজিদ নির্মাণ কাজে শেষ হলে 21 জুন 2021 সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইসলামিক ফাউন্ডেশনের কাছে মসজিদটি হস্তান্তর না করায় মসজিদটির ব্যবহার তখনও শুরু হয়নি, তাই মসজিদে নামাজ আদায় করা হতো না। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় হরিপুরে মডেল মসজিদ ফাটলের সংবাদ প্রকাশিত হলে গতকাল বৃহস্পতিবার মসজিদ পরিদর্শনে আসেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন। ঠাকুরগাঁও গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী এম নুরুল হাসান জানান, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীনের নির্দেশক্রমে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু হয়। আমরা